ওয়েলকাম টু এবিসিডি ই অ্যান্ড কে চ্যানেলে। এবিসি লাইসেন্সের বি বা খ গ্রুপের কমন কিছু প্রশ্ন উত্তর। গ গ্রুপের প্রশ্ন উত্তর পর্ব আগেই তৈরি করা হয়েছে, ডিসক্রিপশন বক্স থেকে দেখে নিন। ডিসক্রিপশন বক্সে আরও গুরুত্বপূর্ণ কিছু লিঙ্ক দেওয়া আছে যেগুলো আপনাকে এবিসি লাইসেন্স পেতে সহায়তা করবে। যে কোনো সময় দেখার জন্য ভিডিওটি শেয়ার করে আপনার ফেসবুক টাইমলাইনে রেখে দিন আপনার প্রয়োজন অনুসারে দেখার জন্য। প্রশ্ন এক, স্টার ডেল্টা কানেকশন করতে পারে, করে দেখান। প্রথমে চিত্র দেখুন, চিত্রটি দেখে বোঝার চেষ্টা করুন এবং পরে ভিডিওটি লাইভ দেওয়া আছে সেখান থেকে সুন্দরভাবে বুঝে নেবেন এবং সব বিষয়ে এখানে তথ্য দেওয়া আছে, আপনাকে অনেক হেল্প করবে। চলুন আমরা স্টার এবং ডেল্টা কানেকশনটা দেখে আসি। তো স্টার এবং ডেল্টা কানেকশন জন্য আমাদের তিনটা ম্যাগনেটিক কন্ট্যাক্টর লাগবে। আমাদের ম্যাগনেটিক কন্ট্যাক্টর আমি এখানে এঁকে নিচ্ছি, এটা একটি, এটা আরেকটি এবং এটা হচ্ছে আরেকটি ম্যাগনেটিক কন্ট্যাক্টর। তিনটা ম্যাগনেটিক কন্ট্যাক্টরের একটা নাম থাকবে এবং এখানে কার কোনটা কী কাজ হবে সেটা আমি বলে দেওয়ার চেষ্টা করব। যেভাবে তো এখানে লক্ষ্য করবেন, এখানে আমি দিয়েছি, এটা হচ্ছে আমাদের ধরুন এটা হচ্ছে মোটরের যে ইনপুট পয়েন্ট, সেখানে ছয়টা পয়েন্ট থাকবে। ইনপুট পয়েন্টে ছয়টা পয়েন্ট থাকবে, যেভাবে ইনপুট পয়েন্ট ছয়টা, তো সেখানে ছয়টা পয়েন্ট থাকবে মোটরের। যখন আপনারা ইয়ে থাকবে সেটা খুলবেন, মানগুলো বক্স থাকবে, সেই বক্সটা খুলার পর আপনার এখানে ছয়টা পয়েন্ট পাবেন। সেখানে কীভাবে কানেক্টগুলো করবেন সেটা আমি দেখা দিচ্ছি। প্রথমে আপনারা এখানে সাপ্লাই দেবেন, এখানে সাপ্লাই, এখানে লাইন ওয়ান, এটা হচ্ছে লাইন টু এবং এটা হচ্ছে লাইন থ্রি, ঠিক আছে। তো এটাতে এটা হচ্ছে কমন, এটার নাম দিলাম আমরা সি, এটা হচ্ছে ডেল্টা, এটার নাম দিলাম ডি এবং এটাকে আমরা ধরলাম স্টার। আমরা যে কোনোটাকে যে কোনো কিছু ধরতে পারি, ঠিক আছে, মানে কানেক্টটা সেভাবে দিলেই হবে। এখন আমরা এভাবে সাজিয়েছি মানে সেই অনুপাতে আমরা কানেক্ট দিব, এটাকে আমরা স্টার ধরলে, এটাকে ডেল্টা ধরলে আমরা সেই অনুপাতে কানেক্ট দিতাম। তো আচ্ছা দেখেন, এখানে আমরা এখানে এটাকে আমরা নিয়ে গেলাম এই পয়েন্টে, এটাকে এই পয়েন্টে মানে মোটরের যে ইনপুট পয়েন্ট সেটাতে আমরা লাগিয়ে দিলাম। এটা মানে এটা কমন থেকে ডাইরেক্ট মোটর ইনপুট পয়েন্টে চলে গেল তিনটা লাইন, এটা আপনারা খেয়াল রাখবেন। তারপর এখন এটাতে পাওয়ার দিতে হবে স্টার, আমরা এটাতে শুধু পাওয়ার দিব, এটাতে আমরা পাওয়ার দিব না, এটাতে পাওয়ার কোথা থেকে দিব, এটাতে দেখেন লাইন ওয়ান এই পাশে দিয়েছি, এটার মধ্যে এই পাশে, এখানে লাইন ওয়ানটা এই পাশে এইভাবেই রাখতে হবে, এই অনুপাতেই, হয়তো মোটর উল্টা পাল্টা করবে। তো এটা এখানে এখানে দিলাম, এই মাঝখানটা এই মাঝখানে দিলাম এবং এটা এই পাশে দিলাম, মানে এখান থেকে আবার এটাতে কোনো পাওয়ার দেওয়া যাবে না স্টারে, স্টারে কোনো পাওয়ার থাকবে না, এটা আপনারা খেয়াল রাখবেন, স্টারে কোনো ফেজ তিনটা থাকবে না। এখন এই থেকে আবার এরকম এটা ডেল্টা, এই ডেল্টা থেকে আবার তিনটা লাইন এখানে চলে আসবে ইনপুট পয়েন্ট, মোটরের ইনপুট পয়েন্টে ডেল্টা থেকে আবার আবার তিনটা লাইন এখানে চলে আসলো। তো ওকে আচ্ছা, তো এখন আমরা কী করব, এখান থেকে যে তিনটা পয়েন্ট আছে এখানে যে কোনো তিনটা, এই তিনটা পয়েন্টে লাগিয়ে নিব দিলাম। এখন এটাতে কী করবো, আমরা শর্ট করে দিয়ে দেবো, এখানে কোনো পাওয়ার দেওয়া যাবে না, এটা আমরা শর্ট, এটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, অনেকে আবার বলে ফেলে যে এখানে পাওয়ার দেবো, এখানে পাওয়ার দেবো, এখানে পাওয়ার দেবো, তিনটাতে আমরা পাওয়ার দেবো, আসলে কিন্তু তিনটাতে পাওয়ার দেওয়া যাবে না, এটা আপনারা মনে রাখবেন। প্রশ্ন দুই, স্টার ডেল্টা কন্ট্রোল ডায়াগ্রাম অঙ্কন করুন। ঘটনাটা কী হবে, এটা কিন্তু কানেকশন, স্টার ডেল্টা কানেকশন হয়ে গেছে, এখন কিন্তু কন্ট্রোলিং সিস্টেমটি হয়নি। স্টার ডেল্টা কানেকশন এবং কন্ট্রোলিং সিস্টেমটা ভিন্ন বিষয়, এটা কানেকশন এবং কন্ট্রোলিং সিস্টেম, কানেকশন করেন কিন্তু কন্ট্রোলিং না করতে পারলে সেটা চলবে না। তো কন্ট্রোলিংটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তো আমি এখন কন্ট্রোলিং নিয়ে কথা বলবো। আচ্ছা দেখেন, এখানে আমরা ধরলাম এটা হচ্ছে কমনটা, ঠিক আছে, এটা কমন, এটা হচ্ছে ধরলাম ডেল্টা এবং এটা হচ্ছে স্টার। এখানে আমি কানেকশনগুলো বুঝাইতে পারতাম কিন্তু এখানে একটু ভিজি ভিজি দেখা যাবে, বুঝতে পারবেন না, তো সেই জন্য আমি এটা আলাদাভাবে আবার অঙ্কন করে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। তো এই পয়েন্টগুলো মনে করেন আমাদের মানে দেওয়া আছে গেছে কিন্তু এটা কানেক্ট হয়ে গেছে, আমার এখানে এই কানেকশনটা করে ফেলছি কিন্তু আমি এটা আবার করবো না, কারণ এখানে আমরা এ এবং বি পয়েন্ট দিয়ে এখন দেখাবো। এটা হচ্ছে এ বি, এ বি পয়েন্ট প্রত্যেকটা থাকবে, এটা হচ্ছে সিঙ্গেল ফেজ পাওয়ার সাপ্লাই দেওয়ার জন্য, মানে 220 ভোল্ট সাপ্লাই দিলে এইটা অন হবে, এটা নর্মালি কিন্তু এভাবে থাকবে, কিন্তু যখন আমরা এখানে 220 ভোল্ট সাপ্লাই দিব সিঙ্গেল কানেক্ট হবে, এটা কানেক্ট হবে, এটা কানেক্ট হবে, এটা কানেক্ট হবে, পাওয়ার না দেওয়া পর্যন্ত এটা কিন্তু কানেক্ট হবে না। এটা হচ্ছে এ পয়েন্ট এবং এটা হচ্ছে বি পয়েন্ট, এটা এ, এটা হচ্ছে বি, এ, এটা হচ্ছে বি, ওকে, এ বি পয়েন্ট এগুলো। এখন ধরলাম আমাদের সোর্স, এখান থেকে ধরলাম আমরা যে কোনো একটা, এটা হচ্ছে আমাদের সোর্স, এখানে হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ, আমাদের সিঙ্গেল ফেস লাইন 220 ভোল্টের, এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ,
আমাদের এখানে একটা টাইমার আছে, টাইমের মধ্যে অনেকগুলো অপশন দিয়ে সেটা আপনার টাইমার সম্পর্কে জন্য ভিডিও আছে, সেটা এখান থেকে দেখে নেবেন, আমার চ্যানেলে দেওয়া আছে। এই যে এখানে তিনটা পয়েন্ট আমরা কাজে লাগবে আমাদের, এটা হচ্ছে কমন, ঠিক আছে, এখানে পজিটিভটা চলে আসবে, আর এটা হচ্ছে এমসি, এটা হচ্ছে ধরলাম এমসিটাতে রেঞ্জ চলে যাবে এটাতে এই পয়েন্টে, এবং এখান থেকে উপর থেকে এটা কিন্তু এন ও থেকে লাইন চলে আসবে এটাতে, ঠিক আছে, আর নর্মালি এইখান থেকে সরাসরি লাইন চলে আসবে এখানে, আর নিউট্রালটা আমরা সরাসরি কানেক্ট এভাবে করে দিলাম, নিউট্রালটা এদিক থেকে কানেক্ট করে দিলাম, এখান থেকে নিউট্রালটা কানেক্ট করে দিলাম, আবার এখান থেকে নিউট্রালটা একটা মধ্যে কানেক্ট করে দিলাম। আপনার বিষয়টা খেয়াল রাখবেন যে নিউট্রালটা প্রত্যেকটা মধ্যে দিয়ে কানেক্ট দিয়ে দিচ্ছি, আর ফেসটা কী করছি এটাতে ডাইরেক্ট দিয়ে দিচ্ছি ফেস, আর এই দুইটাতে দিচ্ছি টাইমারের পরে। আমাদের টাইমার এখানে 15 সেকেন্ড টাইম সেট করা আছে, ধরলাম এখানে 15 সেকেন্ড টাইম সেট করা আছে, তো 15 সেকেন্ড পর এখানে যে কানেক্ট, কিন্তু নর্মালি টাইমারটা এইভাবে কানেক্ট করা থাকে, আর 15 সেকেন্ড হওয়ার পরে এটা এই পাশে কানেক্ট হয়ে যায়, এটা বন্ধ হয়ে যায়। কারণ আমাদের কন্ট্রোলিং সিস্টেমটা এরকম হবে, আমরা যখন স্টারে কথা, তখন আমাদের এই প্রোগ্রামিংটা, আমাদের এই সিস্টেমটা স্টারে চলবে, ধরেন 1 মিনিট চলার পর সেটা ডেল্টাতে চলতে থাকবে কন্টিনিউ। প্রথম যখন আমরা স্টার্ট করবো, এখানে ধরুন একটা বেকার যদি আমাদের থাকে, বেকারটা অন করার সাথে সাথে আমাদের এটা স্টারে চলবে মোটরটা, তারপর 1 মিনিট পর আমাদের আবার বা 15 সেকেন্ড পর আমাদের সেটা আবার ডেল্টাতে চলে যাবে। তাহলে প্রথম আমাদের এটা চলার দরকার, এদিক থেকে আমরা এই লাইনটা আসার দরকার, এবং এটা চলার দরকার স্টার কানেক্ট হওয়ার জন্য। এটা এই প্রান্তগুলো একসাথে হয়ে গেলো, এটা হয়ে যাওয়া মনে হচ্ছে মানে কয়েলগুলো এক প্রান্ত একসাথে লেগে গেলো, এবং এখান দিয়ে লাইনটা তিনটা আলাদা আলাদা লাইন পেলো। তো এখানে চিন্তা করেন একবার, আমরা যদি এটা এবং এটা চালাইতে চাই, তাহলে প্রথমে কী করবো, আমরা যখন এখানে সাপ্লাই দিলাম, ঠিক আছে, এখানে ধরলাম একটা সুইচ আছে, এখানে সুইচটা যখন আমরা অন করলাম, তখন এটাতে লাইন এটাতে চলে আসলো, টাইমারটা কিন্তু কাউন্টিং শুরু করেছে, 15 সেকেন্ড এদিক দিয়ে যাবে, এখানে আসবে, এখানে মানে এটাতে আসবে লাইনটা 15 সেকেন্ড, আসার পরে এদিক দিয়ে লাইনটা পাবে, মানে তিনটা শর্ট হয়ে থাকলো, মানে তিনটা পয়েন্ট শর্ট হয়ে গেলো এখানে। এটা চালু হওয়া মানে তো তিনটা পয়েন্ট এটার সাথে কানেক্ট হওয়া, এটার সাথে কানেক্ট হওয়া মানে তো এটা শর্ট হয়ে যাওয়া, তো এটা এখানে শর্ট হয়ে গেলো। আচ্ছা, শর্ট হয়ে যাওয়ার পর এই পাশ থেকে লাইন পেলে, এই পাশ থেকে লাইন পেলে, এটা স্টারে চলতে থাকলো মোটরটা কন্টিনিউ। আচ্ছা, যখন আবার এটা 15 সেকেন্ড পর এই লাইনটা এই পাশে চলে আসবে, এটা অফ হয়ে যাবে, মানে এটাতে কানেক্ট নেই, এটা বন্ধ হয়ে গেছে, টোটালি অফ, এবং এটা এখানে লাইনটা চলে আসছে, এটা চালু হয়ে গেছে, এবার এটা কিন্তু লাইন আমার ডিসকানেক্ট হয়ে গেছে, তো এই পর্যন্ত লাইন এসে থেকে যাবে, আর ওর দিকে যাবেন, সমস্যা নেই। তারপর এটা চলবে এবং এটা কিন্তু চলতেই আছে, এটা কিন্তু এদিক থেকে লাইন আসছে, এটা কিন্তু অল টাইম চলবে টাইমারের পরে, কিন্তু এই দুইটা, তার মানে এটা চলতেছে এবং এটা চলতেছে, তো আমার এদিক থেকে লাইন আসতেছে এবং এদিক থেকে লাইন আসতেছে, তখন এটা আবার ডেল্টাতে চলতেছে, মানে সরাসরি কানেক্ট থাকলে সেটা হবে ডেল্টা, আবার এক পাশে যদি পয়েন্ট শর্ট করা থাকে সেটা হবে স্টার কানেকশন। প্রশ্ন 3, কোনটি স্টার, কোনটি ডেল্টা এবং কোনটি কমন ম্যাগনেটিক কন্ট্যাক্ট? উত্তর, এটি হচ্ছে কমন ম্যাগনেটিক কন্ট্যাক্ট এবং এটি ডেল্টা ম্যাগনেটিক কন্ট্যাক্ট, এবং শেষে যেটি রয়েছে সেটি হচ্ছে স্টার ম্যাগনেটিক কন্ট্যাক্ট। তো এর থেকে যদি আপনারা ভালো করে বুঝতে না পারেন, তাহলে আপনারা লাইভ দেখে বোঝার চেষ্টা করবেন। এখানে প্রশ্ন আছে আরেকটা, যে কমন স্টার ডেল্টা কীভাবে বুঝলেন তা বুঝিয়ে দিন, এখন ভিডিওটি লাইভ দেখে আপনারা সেটা ভালো করে বুঝিয়ে, এটা কেন স্টার হলো, এটা স্টার আপনি কীভাবে বুঝলেন, এটা ডেল্টা আপনি কীভাবে বুঝলেন, বা এটা কেন ডেল্টা হলো, বা এটা কমন সেটা আপনি কীভাবে বুঝলেন, এবং এটা কেন কমন হলো, এই প্রশ্নগুলো করতে পারে আপনাকে। তো সেক্ষেত্রে আপনি উত্তরটা কীভাবে দেবেন, আপনি একটু নিজের ব্রেন খাটাবেন, এখানে আপনি কানেকশনগুলো একটু খেয়াল করেন যে আসলে কীভাবে কানেকশনটা হয়েছে। হ্যাঁ, আচ্ছা, আমাদের মোটরের ভিতরে দেখি যে এইখানে দেখবেন তিনটা কয়েল থাকবে, তিনটা কয়েলের একটি প্রান্ত একসাথে লেগে যায় কোনো এক সময়, যখন স্টার এটা চালু হবে তার মানে এটা এদিক দিয়ে কানেক্ট হয়ে যাবে, হয়ে গেলে এখান থেকে দেখেন এইটা কিন্তু এখানকার একটা প্রান্ত, এটা হচ্ছে এখানকার একটা প্রান্ত, এটাও কিন্তু এখানকার একটা প্রান্ত, এখানে দিয়ে কানেকশনটা চলে গেছে। এখানে যখন এটা চালু হবে তখন এদিক দিয়ে এটা কানেক্ট হওয়ার ফলে এই তিনটা প্রান্ত কিন্তু একসাথে লেগে যাচ্ছে, তারপর তিনটা প্রান্ত লেগে যাওয়ার ফলে এটা হচ্ছে স্টার কানেকশন। তাহলে আমরা এরকম একটা ম্যাগনেটিক কন্ট্যাক্টর দেখবো যেটাতে তিনটা একসাথে লেগে যাচ্ছে, সেটা হচ্ছে আমাদের স্টার। ওকে, দেখেন এটাতে আমরা দেখতে পাচ্ছি তিনটা একসাথে শর্ট করা আছে, যেটাতে তিনটাতে শর্ট করা থাকবে সেটা হচ্ছে স্টার। এটা এক কথা দিলে যেই ম্যাগনেটিক কন্ট্যাক্টরে তিনটে পয়েন্ট একসাথে শর্ট করা থাকবে সেটা হচ্ছে স্টার কানেকশন বা স্টার ম্যাগনেটিক কন্ট্যাক্টর। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা ডেল্টা সেটা কীভাবে বুঝলাম সেটারও আপনি এইভাবে দেবেন যে সোর্স থেকে সরাসরি এসে, সোর্স থেকে সরাসরি ম্যাগনেটিক কন্ট্যাক্টরে এসে এবং সেই আউটপুট থেকে স্টারেও চলে গেছে, আবার সেই আউটপুট একই আউটপুট থেকে আবার মোটরের ইনপুটেও চলে গেছে। এই বিষয়টা আপনারা ভালো করে খেয়াল করেন যে সোর্স থেকে এসে, এটা কিন্তু সোর্স থেকে আসছে ডাইরেক্ট। হ্যাঁ, সোর্স থেকে আসার পর
যেখান থেকে সরাসরি এখান থেকে স্টারে চলে গেছে। স্টার এটা কিন্তু স্টার আমরা আগে ইন্ডিকেট করে ফেলছি, এটা স্টার, এটা স্টারে চলে গেছে এবং সরাসরি এখান থেকে একই লাইন আবার ইনপুটে চলে আসছে। সরাসরি এখান থেকে স্টারে চলে গেছে এবং ইনপুটে চলে আসছে, মানে মোটরের ইনপুটে চলে আসছে। এটাকে আমরা বলবো এটা হচ্ছে ডেল্টা। কীভাবে বুঝলাম ডেল্টা? যেই ম্যাগনেটিক কন্ট্যাক্টর থেকে আউটপুট, যেই ম্যাগনেটিক কন্ট্যাক্টরের আউটপুট ইয়াতেও যাবে, মানে মোটরের ইনপুটে যাবে এবং ম্যাগনেটিক কন্ট্যাক্টরের আউটপুটে যাবে। এটা কিন্তু আউটপুটে, আচ্ছা যাই হোক, আউটপুট ইনপুট কোনো বিষয় না। তো ম্যাগনেটিক কন্ট্যাক্টর মানে ম্যাগনেটিক কন্ট্যাক্টর স্টার ম্যাগনেটিক কন্ট্যাক্টরেও যাবে এবং মোটরের ইনপুটেও যাবে, সেটা হচ্ছে আমাদের ডেল্টা। এটা আপনারা খেয়াল রাখবেন। আর ডেল্টাকে আমরা সাপ্লাই কোত্থেকে দিই? এখন যে ডেল্টাকে যদি আপনাকে জিজ্ঞেস করি এখান থেকে কি আমরা ডেল্টাকে সাপ্লাই দিই এইভাবে ঘুরিয়ে, তাহলে আপনি বলবেন না, এটা কখনোই সম্ভব না, এইভাবে দিলে হবে না। ডেল্টাকে আমাদের সাপ্লাই দিতে হবে অবশ্যই উপর থেকে, এই সোর্স লাইন থেকেই সাপ্লাই দিতে হবে। ওকে, আচ্ছা, তারপর দেখেন এখানে, আর এটা যে কমন সেটা আমরা কীভাবে বুঝলাম? কমন হচ্ছে যে কমনে সোর্স থেকে বিদ্যুৎটা এসে, সোর্স থেকে তিনটা ফেজ এসে সরাসরি মোটরের ইনপুটে চলে গেছে, মোটরের ইনপুটে চলে গেছে, তাহলে সেটাকে আমরা বুঝবো কমন। ঠিক আছে, আচ্ছা, এটা হচ্ছে মূল থিম যে আমরা স্টার ডেল্টা এবং কমন সেটা কীভাবে বুঝবো। এটা আপনি বললে আপনাকে প্রশ্ন করতে পারে যে আপনি কীভাবে বুঝলেন এটা স্টার, কীভাবে বুঝলেন এটা ডেল্টা এবং কীভাবে বুঝলেন এটা কমন। তো সেক্ষেত্রে আপনি অ্যান্সারটা এইভাবে দেবেন, বিষয়টা যদি না বুঝতে পারেন আবার বারবার দেখবেন, আর দেখলে আপনার বিষয়টা সহজে বুঝে যাবেন। ধন্যবাদ। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখি যে স্টার ডেল্টা কারেকশন যে সবসময় এইভাবে থাকবে তা কিন্তু না। আপনি এভাবে যদি মুখস্থ করেন যে যেটা সবচেয়ে ডানে বামে থাকবে সেটাকে আমরা বলবো কমন, যেটা মাঝখানে থাকবে সেটাকে বলবো ডেল্টা এবং যেটা শেষ থাকবে সেটাকে বলবো স্টার। এটা যদি আপনি মুখস্থ করেন তাহলে সেটা সম্পূর্ণ ভুল পদ্ধতি, বা এটা করে আপনি কখনো সফলতা পাবেন না, এটা অ্যান্সারটা কখনোই সঠিক হবে না। তো কানেকশনটা ভিন্নভাবে হতে পারে, আপনাকে ভিন্ন একটা কানেকশন দেখালো, এরকম সিস্টেম না থাকলো সে আপনাকে ভিন্ন একটা কানেকশন দেখালো, দেখি আপনাকে জিজ্ঞেস করলো যে আসলে স্টার ডেল্টা কোনটা, স্টার কোনটা ডেল্টা এবং কোনটা কমন, তাহলে সেটা আমি একটু ভিন্নভাবে একটু কানেকশন করে আপনাদের দেখানোর চেষ্টা করি। ধরেন এখানে একটা ভিন্ন একটা কানেকশন, যেমন এটাকে আমরা পয়েন্টগুলো দিয়ে দিচ্ছি, আচ্ছা পয়েন্টগুলো দিলাম। এখন মনে করেন এটাকে কিন্তু কমন বানাতে পারে, এটাকেও কমন বানাতে, ধরলাম এটাকে আমরা কমন বানিয়ে নিলাম, এটাকে আমরা কমন দিলাম সরাসরি, আর মোটরের পয়েন্ট হচ্ছে যেটা, ঠিক আছে, জানি তো আমরা মোটরের পয়েন্ট, মোটরের পয়েন্টে সরাসরি কমনটা থেকে চলে আসবে, এখান থেকে সরাসরি মোটরের পয়েন্টে চলে আসলো, মোটর ইনপুট পয়েন্টে, হ্যাঁ আচ্ছা, মোটর ইনপুট পয়েন্টে চলে আসলো। এখন আমি যদি মনে করেন আমরা ওই সময় আমরা অন্যভাবে দিয়েছিলাম, মানে স্টারটা রেখেছিলাম সাইডে, তো আমরা এবার স্টারটা মাঝখানটা স্টার করতে পারি, এটাকে আমরা স্টার করে দিলাম, ঠিক আছে। তো এটা স্টার করে আমরা এখান থেকে এইভাবে দিতে পারি, ঠিক আছে, এইভাবে এইভাবে দিতে পারি, তারপরে আবার এটাকে আমরা এইভাবেও দিতে পারি, এটাতে এটাতে এবং এটাতে, এটাও কিন্তু একটা স্টার ডেল্টা কানেকশন, কিন্তু এটা লাইনটা দেওয়া হয়নি। তো এটা এইভাবে দিতে পারি, এটা এখান থেকে এইভাবে দিতে পারি, এটা এখান থেকে এইভাবে দিতে পারি, কানেকশন কিন্তু একই, কাজ একই, কিন্তু শুধু আমরা চেঞ্জ করে দিয়েছি, মানে আগে স্টারটা অন্য সাইডে ছিল সেটা স্টারটা আমরা মাঝখানে নিয়ে আসছি। তো এখন আমরা ঠিক একইভাবে অ্যান্সারগুলো মিলিয়ে দেখি, আপনি চিন্তা করে পারেন। আমরা বলেছিলাম কি কমন কীভাবে বুঝবো, এটা হচ্ছে কমন, এটা কমন, এটা হচ্ছে স্টার, এটা ডেল্টাটা। তো আমরা কমন কীভাবে বুঝবো, যেটা সোর্স থেকে আসার পর সোর্স থেকে ইনপুট হবে এবং আউটপুটটা সরাসরি মোটরের ইনপুটে চলে যাবে, সেটা হচ্ছে কি কমন। এটা দেখেন একই কাহিনী হয়েছে, এখান থেকে এখানে চলে আসছে, এটা হচ্ছে কমন। আর আমরা স্টার কীভাবে বুঝবো বলছিলাম যে যেইটার যে ম্যাগনেটিক কন্ডাক্টরের তিনটা পয়েন্ট শর্ট থাকবে, এটা আপনি খুঁজে পেরবেন যে কোন ম্যাগনেটিক কন্ডাক্টরের তিনটা পয়েন্ট শর্ট আছে, সেটা হচ্ছে স্টার, সেটাখানে দিতে কোনো কথা বলার প্রয়োজন নেই, ঠিক আছে, আচ্ছা। আর ডেল্টা কীভাবে হবে আমরা সেটা কীভাবে বুঝবো বলেছিলাম, যে এখানে সোর্স থেকে বিদ্যুৎ আসার পরে ইনপুট হওয়ার পরে ম্যাগনেটিক কন্ট্যাক্টরে সেখান থেকে স্টারেও যাবে এবং সেখান থেকে ইনপুটেও যাবে, মোটর ইনপুটেও যাবে। তো এখান থেকে ঘটনাটা কিন্তু একই হয়েছে, চিন্তা করেন এখান থেকে আসার পর স্টারে চলে গেছে, স্টারে আমরা স্টার সিলেক্ট করে ফেলছি, তো স্টারে গেছে আবার একই লাইন আবার মোটর ইনপুটে চলে গেছে, কানেকশনটা কিন্তু এভাবেও হতে পারে। তো আবার আরেক ধরনের কানেকশন হতে পারে, এবার ধরুন আমি আরও চেঞ্জ করে দিলাম মাঝখানেরটা, এবার আমরা কমন দেবো, হ্যাঁ। তো এই বিভিন্নভাবে আপনারা এগুলো চিন্তা করবেন, নিজের মতো করে আরও সাজাবেন যে আসলে বিষয়গুলো আমরা কীভাবে সাজালে কী হবে। কমন এটা স্টার, স্টার ডেল্টা থেকে কিন্তু ম্যাক্সিমাম প্রশ্ন করে থাকে স্টার ডেল্টা থেকে, এটা খুবই গুরুত্বপূর্ণ, যারা বিসির জন্য অ্যাপ্লাই করবেন তারা এটা ভালো করে মুখস্থ করবেন। আচ্ছা এবার চিন্তা করেন আমরা এখানে এখানে দিলাম সাপ্লাই সরাসরি, ঠিক আছে, এখানে দেওয়ার পর আমরা সিস্টেমটা কী জানি, আচ্ছা এখান থেকে সরাসরি চলে যাবে মোটরের ইনপুট প্রান্তে,
ঠিক আছে, মোটরের ইনপুট আমরা এটা দিয়ে দিলাম, মোটরের ইনপুট ধরলাম এই তিনটা, আবার এই পাশে আসে তিনটা, মোটরের ছয়টা ইনপুট, এটা সোর্স থেকে আসলো বিদ্যুৎটা, এটাকে আমরা কমন ধরছি। এবার আর কোনটা চার্জ ধরবো আমরা আমাদের ইচ্ছা মতন ধরতে পারি, আমরা সমস্যা, আমরা এটাকে স্টার্ট ধরলাম, এবং আচ্ছা এটাকে স্টার্ট দিলাম না, এটাকে স্টার্ট দিই, কারণ একবার এইখানেতে একবার এক স্টার দেওয়া হয়নি। আচ্ছা এটাকে আমরা ডেল্টা দিলাম, আমাদের ইচ্ছা, সমস্যা নেই, এটা কিন্তু যে কোনোভাবে কানেকশন থাকতে পারে, আপনাকে বোকা বানানোর জন্য তারা বিভিন্ন উল্টাপাল্টা কানেকশন দিয়ে আপনাকে দেখানোর চেষ্টা করবে, কিন্তু আপনি মাথায় থিমটা কাজ করবেন যে আমি কীভাবে আমি বুঝছি কিনা বিষয়টা, আপনি যদি বুঝে থাকেন যেভাবে সার্কিট থাকুক আপনি সেটা অ্যান্সার দিতে পারবেন। আমরা এটাকে স্টার্ট ধরছি, তাহলে অবশ্যই তিনটা প্রান্ত শর্ট থাকবে, এটা স্টার্ট তিনটা প্রান্ত শর্ট আছে, আমরা এটাকে স্টার্ট ধরে ফেলতে পারি। আচ্ছা এখন এটা থেকে আবার এটাতে কানেকশন যাবে, আচ্ছা আমরা এটা কানেকশনগুলো ড্রপ করি, যেটা তারের উপর দিয়ে তার গেলে এইভাবে সাইন থাকে। আচ্ছা এই এক প্রান্তে, সরি এই প্রান্তে হবে না, আচ্ছা এই প্রান্তে ধরলাম, সমস্যা নেই, যে কোনো ব্যাপার না। আবার এখান থেকে এটারটা এখানে লাগলো, এবং এটা কেন করলাম হয়তো আপনারা ইতিমধ্যে বুঝে গেছেন, আমরা এটা ডেল্টা দিচ্ছি, ডেল্টাতে কিন্তু পাওয়ার সাপ্লাই সরাসরি হবে, যেমন কমনে যেমন সরাসরি সাপ্লাই হবে, ডেল্টাতে কিন্তু সরাসরি সাপ্লাই হবে, তো আমরা এখান থেকে সাপ্লাইটাও সরাসরি দিয়ে দিই, সরাসরি সাপ্লাই হবে, এটা আপনারা ভালোভাবে খেয়াল রাখবেন। এখন এখান থেকে আমরা এখানে লাইন নিতে পারি, এখান থেকে এখানে লাইন নিতে পারি, সমস্যা নেই, তো আমরা এখান থেকে লাইন নিচ্ছি, এটাতে। আচ্ছা এখন চিন্তা করেন, কানেকশনটা কিন্তু এইভাবে থাকতে পারে, কোনো ব্যাপার না, তো আপনি চিন্তা করেন আমরা কী বলছিলাম, স্টার কীভাবে চিনবো, যেই কয়েলের উপর, সরি যেই ম্যাগনেটিক কন্ডাক্টরের উপরে তিনটা প্রান্ত শর্ট থাকবে সেটা হচ্ছে কমন, এখানে তিনটা প্রান্ত শর্ট আছে এটা হচ্ছে কি কমন, এক কথায় উত্তর। আর ডেল্টা আমরা কীভাবে চিনবো, ডেল্টা আমরা চিনবো যে যেই ম্যাগনেটিক কন্ডাক্টরে সোর্স থেকে বিদ্যুৎ আসবে সরাসরি, যে সোর্স থেকে বিদ্যুৎ আসছে সরাসরি, আসার পর আবার সেখান থেকে বিদ্যুৎ সরাসরি সোর্স থেকে আসার পর আউটপুটটা চলে গেছে, এক আউটপুটে দুইটা লাইন বের হয়েছে, আউটপুটে একটা চলে গেছে স্টারে, একটা চলে গেছে সরাসরি মোটরের ইনপুটে, সেটা হচ্ছে ডেল্টা। আপনারা এখানে খেয়াল করেন যে একটা চলে গেছে কি, একই লাইন চলে গেছে স্টারে এবং একই লাইন চলে আসছে মোটরের ইনপুটে, তাহলে এটা আমরা কি ডেল্টা ধরে নেব। আর কমনটা কীভাবে চিনবো, সরাসরি ইনপুট হবে সরাসরি আউটপুট হবে, ঠিক আছে। আচ্ছা এখন সোর্সটা কিন্তু সরাসরি এটার মধ্যে এসে না লাগে, কিন্তু এটাতেও লাগতে পারে সরাসরি, এইভাবে লাগতে পারে, এটা আপনারা খেয়াল রাখবেন, সোর্সটা কিন্তু এইভাবে লাগতে পারে, লাগার পর এখানে দিয়ে এইভাবে আসতে পারে সরাসরি, এভাবে আসতে পারে, কিন্তু উপরে এগুলো নাও থাকতে পারে, কিন্তু সোর্স যদি এটাতে দেয় তাহলে আপনার কখনোই আবার ভাববেন না যে এটা কিন্তু, আচ্ছা আমি আরেকটু ভালো করে বোঝানোর চেষ্টা করি, আমি চাই না যে কোনো বিষয়ে গ্যাপ থাকুক, আপনারা সুন্দরভাবে বুঝেন এবং সব কিছু বুঝেও অ্যান্সার দেওয়ার চেষ্টা করেন, আপনারা না বুঝে কোনো কিছু অ্যান্সার দেবেন না, ভালো করে বুঝে তারপরেই অ্যান্সার দেবেন, না বুঝতে পারলে আমাকে বলবেন, আমি প্রত্যেকটা বিষয়ে ভালোভাবে বিস্তারিত বোঝানোর চেষ্টা করব। আচ্ছা এই কানেকশনটা আমি আবার করতেছি, আরেকটু ভিন্নভাবে কানেকশনটা হবে, কারণ আপনাকে সহজ কোনো প্রশ্ন করবেন, প্রশ্ন মনে হচ্ছে সেটা আপনাকে অবশ্যই যাতে আপনি কষ্ট করে উত্তর দিতে হয় বা আপনি অনেকটা জানা থাকলে যাতে উত্তর দিতে পারেন সেরকমভাবেই প্রশ্ন করবে। তো আমরা ধরলাম যে এখানে এখানে সোর্সটা দিয়েছিলাম এদিক থেকে, আমরা সোর্সটা এখানে এদিক থেকে দিলাম, এটা আমরা দিলাম, এটা কিন্তু অবশ্য ডেল্টা, এটা হচ্ছে ডেল্টা, এটা হচ্ছে স্টার, এটা হচ্ছে কমন, ঠিক আছে। এখন এখান থেকে সরাসরি এটাতে ইনপুট হয়েছে তাই বলে ভাবা যাবে না এটা হচ্ছে কমন, ঠিক আছে। তো এখান থেকে লাইনটা এইভাবে আসতে পারে, ঠিক আছে, এখান থেকে লাইনটা এইভাবে আসতে পারে, ঠিক আছে। আর এটা তিনটা একসাথে লাগানো থাকলো, এখান থেকে লাইনটা এটাতে, এটা থেকে এটাতে, এবং এটা থেকে এটাতে, তাহলে এখন চিন্তা করেন আবার এখান থেকে লাইনটা এখানে চলে আসবে, এখান থেকে এখানে এবং এখান থেকে এখানে, এবং এখন এইভাবে আপনাকে কানেকশন দিলে এটা সোর্স দিল। এখন যদি আপনি এটাকে স্টার মনে করেন, এখানে লেখা থাকবে না ডি সি এস, কিন্তু লেখা থাকবে না, এখন আপনি এটাকে কখনোই ভাববেন না যে এটা হচ্ছে কমন, কারণ কি এটা আপনি ভাবতে পারেন, কারণ এখানে সরাসরি ইনপুট হয়েছে, এটাকে আপনি কমন ভাবতে পারেন, কিন্তু এটাকে কমন ভাবা যাবে না, কারণ এখানে দেখতে হবে যে যেটা কোনটা কমন হবে, যেটা থেকে ইনপুট হয়েছে এবং সরাসরি চলে গেছে মোটরের ইনপুটে, সেটা হচ্ছে কি কমন, এটাতে ইনপুট হয়েছে সরাসরি মোটর ইনপুটে চলে গেছে, ইনপুট কিন্তু সোর্স থেকে হয়েছে, একই কথা, ঠিক আছে। এই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন, আশা করি সুন্দর করে বিষয়টা বুঝতে পারবেন। প্রশ্ন ৫, ডোল স্টার্টার এর পূর্ণরূপ কি? ডোল স্টার্টার এর পূর্ণরূপ ডাইরেক্ট অনলাইন স্টার্টার। প্রশ্ন ৬, ডোল স্টার্টার কানেকশন করতে পারেন, করে দেখেন, উত্তরটি লাইভে দেখুন।
তো আমরা ডল স্টার্টার সম্পর্কে জানবো। ডল স্টার্টার সম্পর্কে আমাদের যত কিছু জানা প্রয়োজন আমরা সব কিছু এই ভিডিও থেকে জানতে পারবো এবং সেটা বিস্তারিত। ডল স্টার্টার কীভাবে কানেকশন করা হয়, কীভাবে কাজ করে, সেই সকল বিষয়গুলো আমরা জানবো। ডল স্টার্টার কানেকশন করার জন্য আমাদের তিনটা জিনিস প্রয়োজন, দুইটা সুইচ লাগবে, একটা অন সুইচ, একটা অফ সুইচ, এগুলোকে বলে পুশ বাটন সুইচ, হ্যাঁ, আর একটা ম্যাগনেটিক কন্ট্যাক্টর লাগবে। তো ম্যাগনেটিক কন্ট্যাক্টরটা আমি ধরলাম, এটা হচ্ছে ম্যাগনেটিক কন্ট্যাক্টর, ঠিক আছে। ম্যাগনেটিক কন্ট্যাক্টর তো আমরা জানি যে তিনটা পয়েন্ট থাকবে এরকম, আর এদিকে তিনটা পয়েন্ট থাকবে, ইনপুট এবং আউটপুট, ঠিক আছে, থ্রি ফেস লাইন, ইনপুট আউটপুট। তো ডল স্টার্টারের এটা মেন বিষয় না, মেন বিষয়টা হচ্ছে যে কীভাবে সেটাকে আমরা কন্ট্রোল করব, কন্ট্রোল ইউনিটটাই কিন্তু মেন বিষয়। এন সি এবং এনও থাকবে, আর এ এবং বি নামে দুইটা অপশন থাকবে, এ বি, ওকে। আচ্ছা আমি শুধু আচ্ছা এটা নর্মাল বিষয়, সেটা আমরা দেখে পাবো, সমস্যা নেই। ধরলাম এ দুইটা হচ্ছে এন সি, এটা এন সি, এ দুইটাকে আমরা ধরলাম এন সি, মানে এটা নর্মালি ক্লোজ অবস্থায় থাকে, যখন এটা অফ থাকে তখন সেটা ক্লোজ অবস্থায় থাকে এ দুইটা, আর এ দুইটাকে আমরা ধরলাম এন ও, মানে নর্মালি ওপেন অবস্থায় থাকে, ওকে। তারপর এখানে আমরা দুইটা সুইচ কল্পনা করি, এটাকে ধরলাম আমরা একটা সুইচ, পুশ বাটন সুইচগুলো এরকম আকৃতি থাকবে, এটা ধরলাম বাটন, আর এখানে একটা সুইচ কল্পনা করি, এইখানে সুইচগুলো এরকম সিস্টেমের হয়, এটা ধরলাম আমরা অফ সুইচ, মানে এটা রেড অফ সুইচ, এটা হচ্ছে অন সুইচ, এটা হচ্ছে গ্রিন, ওকে। আচ্ছা তো এখানে লক্ষ্য করলে আপনারা দেখতে পারবেন যে এখানে চারটা পয়েন্টের মধ্যে দুইটা পয়েন্ট অল টাইম লেগে থাকবে, মানে পুশ বাটন সুইচগুলো স্প্রিং সিস্টেম থাকে, এখানে আপনার যখন চাপ দেবেন নিচের দিকে যাবে তখন আবার ছেড়ে দিলে সাথে সাথে উপরের দিকে উঠে যাবে, তার মানে এটা অল টাইম এন সি অবস্থায় থাকবে, ওকে। যখন চাপ দেবো সেই সময়টার জন্য শুধু এন হবে, মানে খুলে যাবে। তাহলে আমাদের এখানে একটু প্রোগ্রামিং আছে, সেটা হচ্ছে আর এটাকে আমরা চালানোর জন্য, এটাকে কন্ট্রোল করার জন্য আমাদের 220 ভোল্ট প্রয়োজন, বা এটাতে পাওয়ার দেওয়া প্রয়োজন, সিঙ্গেল ফেস লাইন পাওয়ার দেওয়া প্রয়োজন। তাহলে সিঙ্গেল ফেস আমরা এখান থেকে ধরলাম আমাদের 220 ভোল্ট, 220 ভোল্ট, এখান থেকে ফেজ লাইনটা আমরা এখানে দিয়ে দিলাম, ফেজ লাইন, হ্যাঁ, এটা হচ্ছে লাইন, মানে লাইন, এটা হচ্ছে নিউট্রাল, আচ্ছা ওকে, এটা হচ্ছে লাইন, এটা নিউট্রাল। তো লাইনটা আমরা প্রথমে এন সিতে দিলাম, অফ সুইচের এন সিতে, এটা খেয়াল রাখবেন, অফ সুইচের এন সিতে, যে সুইচটাকে আমরা অফ সুইচ হিসেবে রাখবো সেটার এন সিতে দিতে হবে, তো এটা এন সি মানে নর্মালি ক্লোজ অবস্থায় আছে, এটাতে আমরা দিলাম। তো দেওয়ার পর আর অন সুইচের অল টাইম এন ওতে দিতে হবে, এটা খেয়াল রাখবেন যে অন সুইচের এন ওতে দিতে হবে, এই দুটো হচ্ছে এন ও পয়েন্ট, এদের হচ্ছে এন সি পয়েন্ট, এদের এন সি, এটা হচ্ছে এন ও, ঠিক আছে, মানে নর্মালি ওপেন অবস্থায় আছে, এটা হচ্ছে এন সি, এটা হচ্ছে কি এন ও, মানে নর্মালি ওপেন। আচ্ছা তো এখানকার আমরা অফ সুইচের এন সিতে লাগিয়েছি পয়েন্টটা, এখানকার এই যে পয়েন্টটা, আর এখান থেকে আবার এই এখান থেকে পয়েন্টটা যাবে অন সুইচের এনওতে, এই যে এখানে, এখানে কেন গেল সেটা আমি বলবো, প্রত্যেকটা বিষয়ে আমি বিস্তারিত বলার চেষ্টা করবো। আবার এখানে যেহেতু এসি, তাহলে এখান থেকে আবার আউটপুটটা এখান থেকেই আসবে, এখানে আউটপুটটা কোথায় যাবে, ঠিক আছে, সরাসরি যদি আমরা এখানে লাগিয়ে দিই, আর নিউট্রালটা এখানে লাগিয়ে দিই, আচ্ছা নিউট্রালটা আমরা এখানে কানেকশন দিয়ে দিচ্ছি, নিউট্রালটা এখানে কানেকশন দিয়ে দিলাম, ওকে। তো নিউট্রালটা কানেকশন এখানে পেয়ে গেল, এখন আমাদের ফেসটা নিয়ে হচ্ছে যত কাহিনী, এই ফেসটাকে যদি আমরা সঠিকভাবে কন্ট্রোল করতে পারি আমাদের কন্ট্রোলিং সিস্টেম হয়ে যাবে, ডল স্টার্টার হয়ে যাবে। আচ্ছা দেখেন, তো যখন আমরা এটা কী করবো, এটাকে আমরা এটার এন সি প্রান্তে দিয়ে দেবো, এই যেখানে যে এন সি আছে সেটা দিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা এন সিতে কেন দিলাম সেটা এখন একটু বলি, যখন আমরা এখানে নিচের দিকে চাপ দিব সুইচটা, তখন এই দুইটা কানেক্ট হবে অল্প সময়ের জন্য, যতক্ষণ আমরা চাপ দিয়ে ধরে রাখবো ততক্ষণ আমরা চাপ দিই এবং ছেড়ে দিই, এটাই সিস্টেম। তো চাপ দিলে সাথে সাথে এটা কানেক্ট হবে, এখান দিয়ে কানেক্টটা এই বিদ্যুৎটা এই পর্যন্ত চলে আসবে, এখান দিয়ে এই পর্যন্ত, এটা নর্মালি ক্লোজ থাকে, তাহলে এই পর্যন্ত চলে আসবে বিদ্যুৎ। আবার এখান থেকে যদি আমরা একটা প্রান্ত এখানে লাগিয়ে দিই, তাহলে দেখেন কিছু একটা সময়ের জন্য যখন আমরা এটা চাপ দিলাম, মানে এখান দিয়ে বিদ্যুৎটা এখান দিয়ে এখানে চলে আসলো ডাইরেক্ট, এটা অন হয়ে গেল, ঠিক আছে। এটা অন হয়ে গেলে কিন্তু এটা এটা কানেক্ট হলো, এটা এটা কানেক্ট হলো, এবং এটা এটা কানেক্ট হলো, কিন্তু বিষয়টা হচ্ছে কি, এখানে বিষয়টা হচ্ছে যে যখন এটা কানেক্ট হয়ে গেল, এটা অন হয়ে গেলো ম্যাগনেটিক কন্ডাক্টর, তখন কিন্তু এন সিটা এনওতে পরিণত হবে এবং এনওটা এন সিতে পরিণত হবে, মানে এইটা যে কানেকশন দেওয়া আছে নর্মালি, এই দুইটা কানেক্ট আছে, এটা বন্ধ হয়ে যাবে, এই দুইটা কানেকশন হয়ে যাবে, ঠিক আছে। যখন এদিক দিয়ে লাইনটা পাবে তখন এই দুইটা চালু হয়ে যাবে, তখন দেখবেন এখান দিয়ে বিদ্যুৎ প্রবাহ বন্ধ হয়ে যাবে, ফলে কী হবে, এটা বন্ধ হয়ে যাবে, তাহলে চাপ দেওয়ার সাথে কিছুক্ষণের জন্য এটা চালু থাকবে এবং সাথে সাথে বন্ধ হয়ে যাবে। তাহলে আমাদের কী করতে হবে একবার চিন্তা করি, তাহলে আমাদের এরকম একটা আরেকটা লাইন এখানে দিতে হবে, যেহেতু কিছুক্ষণ পর মানে এটা একটু চালু হওয়ার পরে, একটু চালু থেকে আবার যখন চালু থাকবে তখন এই দুটা কানেক্ট হবে, এখানে একটা আমাদের ফেজ দিতে হবে,
আবার সেই ফেসটা যাতে আবার এদিক দিয়ে যায়, এখান দিয়ে একই জায়গায় যায়, সেই ব্যবস্থাও করতে হবে। সেটা কীভাবে করতে পারি? এখন সেটা আমরা যদি এখান থেকেই দিই তাহলে একই কাহিনী হয়ে গেল, কিন্তু এটা এখান থেকে তো বিদ্যুৎটা কন্টিনিউ আসতেছে না। এখান থেকে যদি এখানে লাগিয়ে দিই তাহলে কী হবে? দেখেন, এখান থেকে এখানে লাগিয়ে দিলাম, এখান থেকে একই, এটা একই জায়গায় গেছে জানেন, তো এখান থেকে বিদ্যুৎ এ পর্যন্ত আসবে, এখান থেকে আসবে, এখানেও যাবে, এখানেও যাবে, ঠিক আছে। এখন আমরা সুইচটা চাপ দিলাম, তখন বিদ্যুৎটা এখান দিয়ে যাওয়া, এখানে স্টার্ট হলো, স্টার্ট হওয়ার সাথে সাথে এই দুটা কানেক্ট হয়ে গেলো। এই দুটা কানেক্ট হলে কি আমরা এদিক দিয়ে বিদ্যুৎটা পাবো? পাবো না, কারণ কি এটা কিন্তু উপরে চলে গেছে। এদিক দিয়ে বিদ্যুৎটা এ পর্যন্ত আসবে, কিন্তু সরি এই পর্যন্ত আসবে না, বিদ্যুৎটা এখানে আসবে না, এখানে বিদ্যুৎ বিচ্ছিন্ন আছে। তাহলে আমরা এখানে একটা লাইন দিব, কোথা থেকে দিব? তাহলে এই লাইনটা আমরা এখান থেকে দিতে পারি অথবা এখান থেকে দিতে পারি, এই সুইচের এই পাশ থেকে দিলে হবে না, সুইচের এই পাশ থেকে দিতে হবে। আমরা এখান থেকেই লাইনটা এখান থেকে দিলাম, ওকে, এখানে লাইনটা লাগিয়ে দিলাম। এখন একবার চিন্তা করি যে এখানে কন্ট্রোলটা কীভাবে হবে। যখন আমরা এখান থেকে সুইচটা চাপ দিলাম, সুইচটা চাপ দেওয়ার ফলে দুটো কানেক্ট হয়ে গেল, হয়ে গেলে এখান থেকে বিদ্যুৎটা এসে এখানে এনসি আছে, এটা এনসি দিয়ে বিদ্যুৎটা এখানে চলে গেল, এটা লাগে থেকে গেছে, তাহলে এটা চালু হয়ে গেল। চালু হওয়ার সাথে সাথে এটা কানেক্ট হয়ে গেল, এটা ডিসকানেক্ট হয়ে গেল। এটা কানেক্ট হলে আমাদের কী লাভ? তো এটা এখানে কিন্তু বিদ্যুৎটা কিন্তু অল টাইম এই দিক দিয়ে এই পর্যন্ত আসে, অল টাইম, যেহেতু আমরা এই পয়েন্টটা এইখান থেকে আনছি, যে এটা কিন্তু নর্মালি অল টাইম কিন্তু এখানে ক্লোজ থাকে, যেহেতু এখান থেকে আমরা লাইনটা নিয়েছি, তাহলে অল টাইম বিদ্যুৎ এখানে আসে। আর এখানে বিদ্যুৎটা কখন আসছে? যখন এটা চাপ দিছি, যখন এটা চাপ দিলাম তখন বিদ্যুৎটা এখান দিয়ে এসে, এখান দিয়ে এসে এটাকে ম্যাগনেটিক কন্ট্যাক্টরটাকে অন করে দিল। অন করে দেওয়ার ফলে এই দুটা কানেক্ট হয়ে গেল এবং এই দুটা ডিসকানেক্ট হয়ে গেল। এই দুটা কানেক্ট হওয়ার ফলে কী হলো? এখান দিয়ে বিদ্যুৎটা তো এখানে আসেই, তো এটা কানেক্ট হয়ে যাওয়ার ফলে এখান দিয়ে বিদ্যুৎটা কন্ট্রোল এখানে যাচ্ছে। তাহলে এটা যদি আমরা ছেড়ে দিই তাহলে আমাদের এখানে এখানে বিদ্যুতের প্রয়োজন নেই, এই লাইনটাতে আমাদের বিদ্যুতের প্রয়োজন নেই। এখান দিয়ে বিদ্যুৎটা কন্টিনিউ এখানে যাচ্ছে এবং এটা চালুই থাকতেছে, এটা চালু থাকলে তো এটা ক্লোজ থাকবে, অল টাইম বিদ্যুৎ যাবে। এটা কিন্তু অন হয়ে গেল, আমাদের অন সুইচটা দিলে এটা অন হয়ে গেল। এখন আবার অফ সুইচটা কীভাবে কাজ করবে দেখেন। আমাদের বিদ্যুৎটা কিন্তু এখান দিয়ে এসে এখান দিয়ে এখান দিয়ে এখান এখান দিয়ে তারপরে এখানে আসতেছে, তাই না? এখন আমরা যদি আবার অফ সুইচটাকে চাপ দিই তখন থেকে ডিসকানেক্ট হয়ে যাবে। এখান থেকে ডিসকানেক্ট হয়ে গেলে মানে এখান দিয়ে বিদ্যুৎটা যাচ্ছে না, বিদ্যুৎটা না যাওয়া মানে এটাকে বন্ধ হয়ে গেল। এটা বন্ধ হয়ে গেলে আবার আগের অবস্থায় চলে আসবে, বন্ধ হয়ে গেলে এটা এনসি হয়ে যাবে আগের মতোই। তো এটাই ছিল প্রোগ্রামিং মূলত। প্রশ্ন 7, ডুয়াল স্টার্টার কোথায় ব্যবহার করা হয়, থ্রি ফেজ মোটর চালাতে কোন সার্কিট ব্যবহার করা হয় এবং অ্যাডজাস্ট ফ্যান কীভাবে কন্ট্রোল করা হয়? এই তিনটি প্রশ্নের একটি উত্তরে আমরা দিতে পারব এবং সেটা দেখে নিন লাইভে। আচ্ছা বন্ধুরা, এরকম যদি প্রশ্ন আসে যে ডুয়াল স্টার্টার কিসে ব্যবহার করা হয় বা অ্যাডজাস্ট ফ্যান চালানোর জন্য কী ব্যবহার করা হয়, তাহলে আমরা অ্যান্সার বলবো যে ডুয়াল স্টার্টার সাধারণত থ্রি ফেজ মোটর চালানোর জন্য ব্যবহার করা হয়, সেটা স্টাডেলটা না, শুধুমাত্র থ্রি ফেজ যে মোটরগুলো আছে সেগুলো চালানোর জন্য, যেখানে তিনটা ইনপুট থাকবে মোটরের, সেই ক্ষেত্রে আমরা এই ডুয়াল স্টার্টার ব্যবহার করব। হ্যাঁ, এই তিনটা ইনপুট থাকবে অনলি, এরকম থ্রি ফেজ একটা মোটর থাকবে যেটার তিনটা মাত্র ইনপুট থাকবে, তো সেই ক্ষেত্রে আমরা ডুয়াল স্টার্টার ব্যবহার করব। আর অ্যাডজাস্ট ফ্যান যেগুলো আছে সেগুলো চালানোর জন্য ডুয়াল স্টার্টার ব্যবহার করা হয়। তো সেক্ষেত্রে কীভাবে কাজ করে ডুয়াল স্টার্টারটা সেটা আমরা দেখি। আমরা ইতিমধ্যে জেনে গেছি ডুয়াল স্টার্টার কীভাবে কানেকশন করতে হয়। তো সেই কানেকশনটা জানার পরে আমরা এখান থেকে এই ধরলাম এটা একটা মোটর বা অ্যাডজাস্ট ফ্যানের একটা মোটর, এটার মধ্যে আমরা সাপ্লাই দেবো। এটা তিনটা পয়েন্ট আছে, ঠিক আছে, লাইন 1, লাইন 2 এবং লাইন 3। তো আমাদের পূর্ব সোর্স থেকে এখানে আমাদের লাইন দেওয়া আছে তিনটা ফেস, L1, L2 এবং L3, ঠিক আছে। তাহলে এখানে যে এই প্রান্তটা আছে আউটপুট থেকে আমরা তিনটা লাগিয়ে দিলাম, তাহলে L1, L2 এবং L3 হয়ে গেছে কানেক্ট। যখন আমাদের এই প্রোগ্রামিংটা আমরা কাজ করবো, অন সুইচটা চাপ দেবো, তখন এটা চালু হয়ে যাবে, চালু হয়ে গেলে এটা এদিক দিয়ে কানেক্ট হয়ে যাবে, এখানে চলে আসবে, ঠিক আছে। তারপর আবার কী হতে পারে, আবার যখন এটা অফ করবো তখন এটা কানেক্ট বিচ্ছিন্ন হয়ে গেলো, মানে ফ্যানটা ঘুরবে না অথবা সিঙ্গেল ফেজ থ্রি ফেজ মোটরটা চলবে না। এখন এটা প্রশ্ন 8, ডুয়াল স্টার্টার দিয়ে সিঙ্গেল ফেজ লোড চালানো যাবে কি না তা কীভাবে সেটা করে দেখান, উত্তরটি ভালো করে বোঝার জন্য লাইভ দেখুন। আচ্ছা, এখন প্রশ্ন করতে পারে যে ডুয়াল স্টার্টার ব্যবহার করে আমরা কোনো সিঙ্গেল ফেজ লোড চালাতে পারবো কি না। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে সিঙ্গেল ফেজ লোড আর থ্রি ফেজ লোড কোনো বিষয় হয় না, বিষয় হচ্ছে আমাদের ডুয়াল স্টার্টার কন্ট্রোলিংটা যদি ঠিক থাকে, এখানে যে কোনো লোড আমরা চালাতে পারবো, টু ফেজ লোডও চালাতে পারবো, থ্রি ফেজ লোডও চালাতে পারবো এবং সিঙ্গেল ফেজ লোডও চালাতে পারবো। সেটা কীভাবে সম্ভব দেখেন, এখানে আমরা ধরলাম এখানে লাইন 1, 2, লাইন 3 না, ঠিক আছে, এগুলো কিছুই না। এখানে ধরলাম আমরা
ডুয়েল স্টার্টার ধরলাম এটা কানেকশন ঠিক আছে, ডুয়েল স্টার্টার তিনটা পয়েন্ট এনসিএন ইউজগুলো লাগানো আছে। তবে আমরা এখানে মানে প্রথমবার এখানে সিঙ্গেল ফেসলেস লাইন আমরা কানেকশন কন করবো কীভাবে, এখানে আমরা ফেসটা মানে লাইনটা দিলাম আর এখানে নিউট্রালটা দিলাম, আর এখান থেকে ঠিক একই অপর প্রান্ত থেকে এখানে লাইনটা নিলাম, এখানে নিউট্রালটা নিলাম। এখানে যদি আমরা একটা লাইট জ্বালাই ট্রেন তো অবশ্যই চলবে, এখানে নিউট্রাল এখানে ফেস, লাইটটাকে যখন এটা এই প্রোগ্রামের অন সুইচটা চাপবো তখন কিন্তু লাইটটা জ্বলে উঠবে। ওকে আচ্ছা, এখন দেখেন আবার যদি আমরা এরকম করি আরেকটু ভিন্ন নিয়মে, এখানে নিউট্রালটা আপনি নাও দিতে পারেন, আমরা এখানে শুধু লাইনটা দিলাম, অথবা আপনি এইভাবে কাজ করতে পারেন। আচ্ছা এখানে আমি লাইন তিনটাই লাইন দিলাম, তিনটাই ফেজ দিলাম, অথবা একটা ফেজ দিলাম, আমি তিনটা এভাবে করতে পারি যে আমার সিঙ্গেল ফেজ লাইন আছে আমি এখানে দিলাম লাইন দিলাম, ঠিক আছে সিঙ্গেল ফেজ লাইন আমি তিনটার মধ্যে ঢুকিয়ে দিলাম। দেওয়ার পর এখান থেকে আমি তিন জায়গায় লাইন নিলাম, একটা লাইন চালাবো, একটা ফ্যান চালাবো, একটা এখান থেকে আর নিউট্রালটা আমরা বাইরে দিয়ে দিলাম, নিউট্রালটা এটার সাথে একটা, আবার একই পয়েন্টে নিউট্রালটা এখানে দিলাম, আবার এই পয়েন্টে নিউট্রালটা এখানেও দিলাম। এখানে একটা লাইট জ্বালিয়েছি আমি, আর এখানে একটা ফ্যান চালাচ্ছি, ঠিক আছে, আর এখানে ধরলাম একটা সিঙ্গেল ফেজ মোটর চালাচ্ছি, মানে একই যখন আমরা চাপ দেব তখন এখানে ধরলাম একটা মোটর চালাচ্ছি, ঠিক আছে, এরকম একটা মোটর পাম্প চালাচ্ছি ধরেন, মানে এই এটা যখন চালু হবে তখন এই তিনটা লোডেই চলবে, এরকম একটা সিস্টেম, ঠিক আছে, এটা কোনো বিষয় না। সিঙ্গেল ফেজ টু ফেজ আমরা চালাতে পারি, টু ফেজ যদি চালাই এই দুইটা আমরা ফেজ দিলাম, দুইটা ফেজ আউটপুট নিলাম, এখান থেকে নিউট্রাল দিলাম, অথবা এখান থেকে নিউট্রালটা এখান দিয়ে দিতে পারি নিউট্রাল। ওকে বিষয়টা যেটা আপনার বুঝলেই হবে আসলে প্রোগ্রামিংটা কীভাবে কাজ করতেছে, এটা হচ্ছে মেইন বিষয়। প্রশ্ন নয়, স্টার ডেল্টা কানেকশনে ডেল্টাতে যাওয়ার পর টাইমার খুলে ফেললে কী হবে, মোটর চলবে, চললে কারণ কি, আর মোটর বন্ধ হবে হলে কারণ কি, উত্তরটি সুন্দরভাবে বোঝার জন্য লাইভ দেখুন। আচ্ছা স্টার ডেল্টা কানেকশনে টাইমার খুলে ফেললে কী হবে, যখন মোটরটা রানিং আছে কিন্তু এর মধ্যে টাইমারটা হঠাৎ করে খুলে ফেললাম, তো সেক্ষেত্রে কী হবে, মোটর কি চলবে নাকি মোটর অফ হয়ে যাবে, তো এই অ্যান্সারটা আপনি দিবেন। তো সেটা আমি শুধু বলে দেবো যে আসলে টাইমারের কাজটা কী এবং দেখিয়ে দিব, তো সেই প্রশ্নের উত্তরটা আপনি খুঁজে বের করতে পারবেন যে আসলে টাইমারটা খুলে ফেললে কী হবে। এটা কিন্তু খুবই ক্রিটিক্যাল একটা প্রশ্ন, এটা অনেকেই ভুল করে বা অনেক মানে দক্ষ ব্যক্তিরা এটা ভুল অ্যান্সার দিয়ে ফেলে, আর দিলে সেটা কেন যে অ্যান্সারটা দেয় সেটা বুঝিয়ে দিতে পারে না যে আসলে এই কারণে এটা হবে বা এই কারণে এটা হবে না। আচ্ছা দেখ, তো দেখি আমরা প্রথমে আমরা দেখি যে স্টার ডেল্টা কানেকশনে টাইমারের কাজটা কী হয়। টাইমারের কাজটা হয় এরকম যে 15 সেকেন্ড বা 10 সেকেন্ড বা যেইটুকু টাইম আমরা সেট করে দিই সেই সময়টা এই স্টার যে এটা আছে, স্টার এটা হচ্ছে ডেল্টা এবং এটা হচ্ছে কমন, যে স্টার যে আমাদের ম্যাগনেটিক কন্ডাক্টরটা আছে সেটা 15 সেকেন্ড চলবে, চলার পর টাইমার তার কয়েল দিয়ে সেই এনসিটাকে অ্যানো করে এটাতে কানেকশনটা সাপ্লাই দিবে, দেওয়ার পর এটা চলবে, এরকম হচ্ছে ওর কাজ, ঠিক আছে। তো আমরা একটু কল্পনা করি যে এটা হচ্ছে বি, এটা এ, এটা বি, ঠিক আছে, আর এটা হচ্ছে এ, এটা বি, মানে এ বি হচ্ছে এখানকার সাপ্লাই দেওয়ার, এটা আপনারা জানেন এ বি মানে সিঙ্গেল ফেস লাইন সাপ্লাই দিলেই কিন্তু ম্যাগনেটিক কন্ডাক্টরটা কাজ করে, আর এ বি লাইনগুলো আমরা এখানে ধরে নিলাম। আচ্ছা এখন আমরা এখানে একটা টাইমার কল্পনা করি, ধরলাম এটা টাইমারের প্রান্ত, টাইমার অনেকগুলো প্রান্ত থাকে, আমরা তিনটা প্রান্ত আমাদের দরকার, এনসি এবং এনও এবং কমন, এটা হচ্ছে কমন, এখানে আমরা লাইন দিলাম সিঙ্গেল ফেস লাইন 220 ভোল্টের, ঠিক আছে, আর এটা হচ্ছে ধরলাম নিউট্রালটা, আর এটা হচ্ছে নিউট্রাল, এই নিউট্রালটা আমরা প্রত্যেকটা আমাদের কানেক্ট দিয়ে দিই, এই বি প্রান্তে নিউট্রাল দিলাম, এখান থেকে আবার এখানে নিউট্রাল দিলাম, এখান থেকে এখানে নিউট্রাল দিয়ে দিলাম, ওকে প্রত্যেকটা আমাদের নিউট্রাল দিতে হবে, দিয়ে দিলাম। আচ্ছা এখন ফেসটা নিয়ে আমাদের কাজ, তো ফেসটা এখান থেকে ফেসটা ডাইরেক্ট এটা চলে আসবে, এটা অল টাইম চলবে, এটা আমরা জানি আগে দেখানো হয়েছে ভিডিওতে। তো আমাদের টাইমারের কাজটা হচ্ছে এনসি, ধরলাম এটা এনসি, এন টাইমারে এনসি থাকবে এবং এনও থাকবে, এটা হচ্ছে এনও, এটা হচ্ছে এনসি, টাইমারটা যখন অফ থাকবে তখন টাইমারটা লাগানো থাকলে তার কেসটাতে, তো এটা এদিকে কানেক্ট হয়ে থাকলে এটা এটাকে আমরা দেবো এইখানকার এই প্রান্তে, ওকে এখানে 15 সেকেন্ড টাইম দেওয়া আছে, 15 সেকেন্ড এখন 15 সেকেন্ড টাইম দেওয়া আছে এই কারণেই যে 15 সেকেন্ড পরে এই এনসিটা এনও হয়ে যাবে, মানে এনসির যে কানেকশনটা আছে এটা বন্ধ হয়ে যাবে, ফলে এটা অফ হয়ে যাবে এবং এটা এটাতে কানেক্ট করে দেবে, এটাতে কানেক্টটা হয়ে যাবে, ঠিক আছে, তো এটাতে কানেক্ট এটা লাইনটা আমরা এখানে দিয়ে দেবো,
মানে 15 সেকেন্ড পর এটা অফ হয়ে যাবে, এটা অন হয়ে যাবে, তাহলে কিন্তু এটা ডেল্টাতে চলবে, ঠিক আছে? আচ্ছা, তো এখন আমরা এখানে চিন্তা করি, টাইমারটা ছাড়া যে এটা যে আছে এটা একটা কেস মাত্র, টাইমারটা যখন এটার উপরে বসানো থাকবে তখনই কিন্তু লাইনটা হয়তো এটাতে পাবে নয়তো এটাতে পাবে। ওকে, আপনারা চিন্তা করুন, টাইমারটা যখন বসানো থাকবে তখন কিন্তু লাইনটা হয় এই পাশে পাবে নয়তো এই পাশে পাবে, যখন টাইমারটা থাকবে না তখন প্রত্যেকটা লাইন কিন্তু আলাদা। এটা যদি টাইমারের বেস হয়, এই টাইমারের বেস, টাইমারের বেজের কিন্তু কোনো কানেকশন নাই, প্রত্যেকটা আলাদা আলাদা কানেকশন, ঠিক আছে? কিন্তু যখন আবার টাইমার লাগানো হবে তখন একটা এনসি বা একটা অ্যানো হয়, আর যখনটা খোলা থাকবে তখন প্রত্যেকটা স্বতন্ত্র, প্রত্যেকটা আলাদা আলাদা কানেক্ট না, ধরলাম এটা কমন, এটা এনসি বা এটা অ্যানো, যদি টাইমারটা লাগাই তারপরে হয়। টাইমার খোলা অবস্থায় কীভাবে আছে, এটা এখানে লাইন দিলাম সাপ্লাই, দেওয়ার পরে এখানে এসি আছে, এদিকেও নাই এদিকেও নাই, যদি টাইমারটা লাগাই তাহলে এটার সাথে এনসি থাকবে, ঠিক আছে? যদি টাইমারটা খুলে ফেলি কোনোটার সাথে কানেক্ট নেই, তো সেক্ষেত্রে আমরা কী হবে একবার চিন্তা করি, টাইমারটা খুলে ফেললাম, এদিকেও কারেন্ট আসতেছে না, এদিকেও কারেন্ট আসতেছে না, এটাও চলতেছে না, এটাও চলতেছে না, দুইটাই অফ, ঠিক আছে? এটাও অফ, এটাও অফ, তো সেক্ষেত্রে অন আছে শুধু এটা, কারণ নিউট্রালটা আছে, ফেসটাও আছে টাইমারের আগে কিন্তু এখানে লাইনটা নিয়েছি। তো সেক্ষেত্রে এখন আপনি বলেন, টাইমারটা খুলে ফেললাম, এখন আমাদের এই মোটরটা চলবে নাকি অফ থাকবে? এটা এতক্ষণ যারা আমার ভিডিও দেখছেন তাদের উপর এটা ছেড়ে দিলাম, এই অ্যান্সারটা আপনি নিজে বের করবেন, যে যখন আমাদের টাইমারটা খুলে ফেললাম তখন এটা কি চলবে নাকি বন্ধ থাকবে। যারা পারবেন তারা তো পারবেন, আর যারা পারবেন না তারা কমেন্টে জানাবেন, আর যারা পারবেন তারাও কমেন্টে জানাবেন যে অ্যান্সারটা এইভাবে দেবেন, আপনারা শুধু এইভাবে লিখবেন কমেন্টে যে টাইমার, যে টাইমার খুলে ফেললে এটা চলবে অথবা এটা চলবে না। কেউ যদি কমেন্ট আপনাকে রিপ্লাইতে প্রশ্ন করে যে কেন চলবে বা কেন চলবে না, তখন আপনারা সেটা বুঝিয়ে দেবেন, অথবা আমিও সেখানে অ্যান্সার দিতে পারি। ওকে, তো এটা আমি অ্যান্সারটা আপনাদের উপর ছেড়ে দিলাম, আশা করি এটা নিয়ে আপনারা একটু চিন্তা করবেন, তাহলে বুঝবো যে আমি সার্থক যে আপনাদেরকে বুঝাইতে পেরেছি, ঠিক আছে? ধন্যবাদ। প্রশ্ন 10, একটি 100 ওয়াটের লাইট প্রতিদিন 6 ঘন্টা জ্বালালে মাসে কত টাকা বিল আসবে? উত্তরটি লাইভে দেখুন এবং বিস্তারিত। হ্যাঁ বন্ধুরা, যদি প্রশ্ন করে যে আমরা একটি 100 ওয়াটের লাইট যদি প্রতিদিন 6 ঘন্টা করে চালাই তাহলে সেক্ষেত্রে এক মাসে বিল কত টাকা হবে, এই ধরনের প্রশ্ন আসতে পারে, অথবা বলতে পারে যে একটি বাড়িতে 80 ওয়াটের একটি টিভি, তারপরে বলতে পারে যে সে বাড়িতে আবার একটি ফ্যান চলে 80 ওয়াটের, এবং দুইটি লাইট চলে 100 ওয়াটের, তাহলে তাদের প্রতিদিন গড়ে এগুলো 6 ঘন্টা করে চলে, তাহলে তাদের বাড়ির বিল কত হবে, এই ধরনের প্রশ্ন আসতে পারে। তো সেক্ষেত্রে আপনারা অ্যান্সারগুলো কেমনে দেবেন, তো সেটা একটু খেয়াল করবেন আমি কীভাবে অঙ্কটা করতেছি সেটার উপর। প্রথমে যে প্রশ্নটা করা হয়েছে যে 100 ওয়াটের একটি লাইট, আমাদের হচ্ছে 100 ওয়াটের একটি লাইট, এটা চলে, লাইটের পরিমাণ হচ্ছে একটি এবং এটা চলে চলে প্রতিদিন 6 ঘন্টা, তাই না? তো প্রথম আমাদের বের করতে হবে যে এই এই তথ্যগুলো থেকে আমাদের এটা কত ইউনিট খাচ্ছে, মানে একদিনে কত ইউনিট খাচ্ছে অথবা 30 দিনে কত ইউনিট খাচ্ছে, তো সেটা আমরা যদি বের করি তাহলে আমরা প্রথমে ইউনিট সমান আমরা কী জানি, ইউনিট যদি আমরা বের করি তাহলে ইউনিট সমান আমরা কী লিখবো, ইউনিট সমান লিখবো প্রথমে দেখবো কত ওয়াট, আমরা 100 ওয়াট, 100 দিলাম, কোন কয়টি লাইট, একটি লাইট এক দিব, তারপরে কত ঘন্টা চলে দিনে, 6 ঘন্টা, 6 দিব, ঠিক আছে? তারপরে কত দিন চলবে, এক মাস, এক মাস সমান আমরা জানি 30 দিন, তাহলে এখানে আবার 30 দিব, তারপরে আবার এটাকে ভাগ দিব 1000 দিয়ে, কিন্তু একটা রুলসই, যত সময় যতগুলো লোড এবং তার ওয়াট একসাথে করে গুণ করে তারপর 1000 দিয়ে ভাগ দিলে সেটা ইউনিট পাওয়া যায়। আচ্ছা, তাহলে এখন আমরা কাটাকাটি করি, 0 0 কটা 0 0 0 0 3 6 18, তাহলে এখানে পেলাম 18 ইউনিট পেলাম। আমরা যদি প্রতি ইউনিটের মূল্য, ইউনিটের মূল্য যদি আমরা 6 টাকা করে ধরি ধরি তাহলে 6 × 18 ইকুয়াল কত হবে, 8 এবং 108 টাকা। ওকে, তাহলে 108 টাকা হবে আমাদের মাসের বিল। তো এখন যদি আবার বলে যে
100 ওয়াটের 4টি লাইট চলে, তাহলে সেক্ষেত্রে আমরা বিলটা কীভাবে ক্যালকুলেশন করব। তো আমরা এখানে দেখি 100 ওয়াট, আমাদের লোড হচ্ছে 100 ওয়াট, পরিমাণ হচ্ছে 4টি, ধরলাম 8 ঘন্টা করে, তারপরে এটা মাসে 30 দিন, মানে 30 দিনের কত বিল হবে সেটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে ইউনিট ইকুয়াল কী হবে আপনারা আশা করি নিজেই পারবেন। এখন আমি প্রথমে গুণ দেবো 100, কারণ আমাদের ওয়াট 100 ওয়াট লোড এবং পরিমাণ হচ্ছে 4টি, 4 দিয়ে গুণ দেবো। এর সাথে গুণ দেবো প্রতিদিন কত ঘন্টা চলে, প্রতিদিন 8 ঘন্টা করে, আবার গুণ দেবো কত দিন চলবে, এক মাস বলছে তাহলে 30 দিন, 30, ওকে নিচে ভাগ দিতে হবে অবশ্যই 1000 দিয়ে, ঠিক আছে, কাটাকাটি করি, ওকে লিটার এটা গুণ দিয়ে কত হচ্ছে, এখানে কত হচ্ছে 432, 332 হচ্ছে 96, আচ্ছা এখানে পেলাম আমরা 96 ইউনিট, ওকে আমরা 96 ইউনিট পাইছি। এখন আমরা প্রতি ইউনিটের দাম যদি আবার আগের মতো 6 টাকা করে ধরি, তাহলে প্রতি ইউনিট দাম 6 টাকা, 96 ইউনিট কত হচ্ছে 576 টাকা, 576 টাকা, ওকে এটা আমরা লোড ক্যালকুলেশন করে ফেললাম। এখন আপনাকে আবার প্রশ্নটা আবার ঘুরিয়ে পেঁচিয়ে করতে পারে, যেমন প্রশ্নটা এইভাবে করতে পারে যে একটি বাড়িতে 100 ওয়াটের 5টি লাইট 3 ঘন্টা চলে, 3 ঘন্টা, আচ্ছা ঠিক আছে, মানে 100 ওয়াটের 5টি লাইট চলবে 3 ঘন্টা, 60 ওয়াটের 2টি ফ্যান চলবে 4 ঘন্টা, ঠিক আছে, এবং 50 ওয়াটের ধরলাম একটি টিভি চলবে ধরলাম 8 ঘন্টা, ওকে আচ্ছা। তো সেক্ষেত্রে আমরা এখানে এটা কীভাবে ক্যালকুলেশন করবো, আমাদের টোটাল লোড কতগুলো হচ্ছে সেটা আমরা আগে বের করি। লাইটের ক্ষেত্রে যে প্রথমে যদি লাইটের হিসাব করি, লাইট কত ইউনিট খাচ্ছে সেটা আমরা আগে হিসাব করতে হবে। তো লাইটের ক্ষেত্রে আমরা আগের হিসাব করতে জানি 100 ওয়াট গুণ 5টি, লাইটের পরিমাণ হচ্ছে 5টি, 5 দিয়ে গুণ, তারপরে সময় হচ্ছে 3 ঘন্টা, তারপরে এক মাসের বিল যেহেতু তাহলে 30 দিয়ে গুণ, নিচে আবার ভাগ দিতে হবে 1000 দিয়ে, তাহলে আমরা এখানে ইউনিট পিক করবো। এটা প্রতি মাসে কত ইউনিট খাই সেটা আমরা দেখে নিই, 100 গুণ হচ্ছে 5 গুণ হচ্ছে 3 গুণ হচ্ছে 30 ভাগ হচ্ছে 1045, পেলাম 45 ইউনিট, ওকে আচ্ছা। আবার ফ্যানের ক্ষেত্রে কী হবে, ফ্যান হচ্ছে 60 ওয়াট গুণ হচ্ছে 5টি ফ্যান 2টি আর চলবে 4 ঘন্টা করে, গুণ হচ্ছে আবার 30 হচ্ছে 1000 দিয়ে, তাহলে এখানে সে একইভাবে ক্যালকুলেশনটা আমরা করে নিই, 60 গুণ হচ্ছে 2 গুণ 4 গুণ হচ্ছে 30 ভাগ হচ্ছে 1000, সেটি 14.4 ইউনিট, ওকে। আর তারপরে আবার টিভির ক্ষেত্রে এটা আপনার বাসার জন্য কাজে লাগবে, আপনার নিজের হিসাব করবেন যে আপনার কোন লোডগুলো কতক্ষণ চালাচ্ছেন সেক্ষেত্রে কাজে লাগবে। এটা টিভি হচ্ছে 50 ওয়াট, টিভি হচ্ছে 1 দিয়ে গুণ না দিলেও চলে, তারপর সময় হচ্ছে 8 ঘন্টা গুণ হচ্ছে কয়দিন 30 দিন, 1000 দিয়ে ভাগ, সেটা আমরা একটু ক্যালকুলেশন করি, 50 গুণ হচ্ছে 1 গুণ হচ্ছে 8 গুণ হচ্ছে 30 ভাগ হচ্ছে 1000, এটা আমরা 12 ওয়াট পাচ্ছি, 12 ইউনিট আচ্ছা 12 ইউনিট। তাহলে এখন আমাদের টোটাল কত ইউনিট হচ্ছে, এক মাসে লাইটে খাবে 45 ইউনিট প্লাস ফ্যান খাবে 14.4 ইউনিট প্লাস টিভি খাবে 12.12 ইউনিট, আমাদের টোটাল কত হচ্ছে 12 যোগ 14.4 যোগ হচ্ছে 45, 71.4 ইউনিট, 71.4 ইউনিট,
প্রতি ইউনিটের মূল্য যদি 6 টাকা করে হয় তাহলে 6 × 71.4 কত হবে? 6 × 71.4 টোটাল হবে 5,997 টাকা। 5,997.96 টাকা বিল হবে। হ্যাঁ, এটা হচ্ছে মূলত এভাবে ক্যালকুলেশনটা করতে হয়। আপনার এভাবে আপনাদের বাসা ক্যালকুলেশন করবেন বা প্রত্যেকটা জায়গায় আপনার যে কোনো জায়গায় প্রশ্নগুলো আপনি এভাবে লোড ক্যালকুলেশন করে আপনার আপনারা কত টাকা বিল হবে সেটা বের করে ফেলবেন। ধন্যবাদ, ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আপনার গুরুত্বপূর্ণ মতামতের অপেক্ষায় রইলাম। আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন এবং পাশে থাকবেন।